চাওয়াটা কি আপনি কি চান? কারণ সম্প্রতি বাংলাদেশের টি টোয়েন্টি পারফরমেন্স খুব একটা ভালো নয়। তবে নতুন কোচ শ্রীধর সিনামের নতুন নেতৃত্বে নতুন ভাবে সাজছে বাংলাদেশ দল। তারুণ্য নির্ভর এই দল নিয়েই খেলতে হবে বিশ্বকাপে, যে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের। তাই তো মাহমুদুল্লাহ বিহীন বাংলাদেশ দল কেমন করবে টি টোয়েন্টি বিশ্বকাপে, এমনটাই শুনতে চাওয়া হয়েছিল মাহমুদুল্লাহর মুখ থেকে। উল্লেখ হচ্ছে শুক্রবার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হকি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ, যার লোগো উন্মোচন অনুষ্ঠানে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বললেন, আমরাও চ্যাম্পিয়ন হতে চাই। তবে মাহমুদুল্লাহ চ্যাম্পিয়ন হতে চাইলেও তার চোখে মুখে স্পষ্ট মন খারাপের ছাপ। ভিতরে ভিতরে কতটা কষ্ট পেয়েছেন তিনি তার চোখে মুখে সেটি স্পষ্ট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহ বলেছিলেন, আপনারা কি চান? তখন সকল সাংবাদিকরা বলছিলেন, আমরা চাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক। আমরাও চ্যাম্পিয়ন হতে চাই, কেন নয়, প্রত্যাশা করছি আমাদের টিম ভালো করবে। দলের জন্য আমার শুভকামনা সবসময় থাকবে, দোয়া করি আমাদের টিম যেন ভালো করে। মাহমুদুল্লাহ রিয়াদ মুখে মুখে এমন কথা বললো, ভেতরে ভেতরে যে তিনি কতটা কষ্ট পেয়েছেন তার কথা শুনে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই তারুণ্য নির্ভর বাংলাদেশ দল বিশ্বকাপে কেমন করবে, কেমন প্রত্যাশা করছেন আপনি, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।